আমরা এখন অবস্থান করছি একটি আম বাগানে চারিদিকে আম ধরে আছে এই সময়ে আম গাছে কিছু পরিচর্যার প্রয়োজন বিশেষ করে মে মাস আসলে আম বাগানে স্পেশাল পরিচর্যা নিতে হয় না হলে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে হতে পারে আজকে আমরা কথা বলবো এই মে মাসে আমরা আম গাছে কি ধরনের পরিচর্যা গ্রহণ করব। তো সবার আগে হচ্ছে যে এই সময়ে বিভিন্ন ধরনের তাপমাত্রা বিরাজ করে কখনো দেখা যায় যে খুব হাই টেম্পারেচার বিরাজ করছে আবার কখনো দেখা যায় যে মুসুর ধারে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আবার কখনো দেখা যায় যে ঝড় বৃষ্টি একসাথে হচ্ছে অনেক সময় শুধু ঝড় হচ্ছে বিভিন্ন ধরনের টেম্পারেচার বা আবহাওয়া এ সময় বিরাজ করে এই জন্য আম গাছে এই সময় একটু বিশেষ ধরনের পরিশোধ নিতে হবে এবং কিছু বিশেষ টেকনিক অবলম্বন করতে হবে না হলে গাছে আম রক্ষা করা আমাদের জন্য কঠিন হয়ে যেতে পারে তো প্রথমেই বলি সেটা হচ্ছে যে আমরা যে গাছে খাবার দিই এই খাবারের শিডিউলের মধ্যে সর্বশেষ শিডিউল যেটা সেটা হচ্ছে এই মে মাসে গাছকে খাবার দিতে হবে আমরা যে বলছিলাম যে গাছ গাছ থেকে আম হারভেস্ট করার পরে জুন জুলাই মাসের দিকে যখন হারভেস্ট করব কিংবা আগস্ট মাসে সেই সময় সমগ্র গাছে খাবার দিতে হয় আবার যখন গাছে গুটি আসে অর্থাৎ মার্চ মাসের শেষ সপ্তাহের দিকে তখন একবার খাবার দিব আবার এই মে মাসের প্রথম সপ্তাহে আর এপ্রিল মাসের লাস্ট থেকে মে মাসের প্রথম সপ্তাহ এই সময়ের মধ্যে গাছকে আরেকবার খাবার দিতে হবে কারণ এই যে ফলগুলো বৃদ্ধি পাচ্ছে এই বৃদ্ধি পর্যায়ে তাদের যে খাবারের প্রয়োজন সেই খাবারটি যেন পরিপূর্ণ হয় শের দিকে খেয়াল রাখতে হবে তাহলে এই সময় আমরা গাছে খাবার দিব এক বছর বয়সী একটি আম গাছের জন্য সাড়ে বারো গ্রাম পটাশ এই সার গাছের গোড়ায় বরাবর হালকা খুঁড়ে রিং তৈরি করে রিং এর মধ্যে সার ছিটিয়ে দিব এবং সেই রিংয়ের মধ্যে অবশ্যই পানি দিতে হবে অর্থাৎ এই সময়ে আমাদেরকে চেষ্টা করতে হবে যে প্রত্যেকটি গাছে খাবার এবং পানি প্রদান করা তবে যেটা বলছিলাম যে এক বছর বয়সী গাছের জন্য যে ডোসটি বললাম সেই ডোসটি আপনার বাগানের বয়স কিংবা গাছের বয়স যতদিন হবে তত দিয়ে গুণ করে সেই অনুযায়ী আমরা গাছে খাবার দিব তো এই গেল হচ্ছে খাবারের বিষয় আর এরপরে হচ্ছে যে অনেক বাগানে দেখা যায় যে এই যে এরকম অবস্থা যে একটি থোকার মধ্যে কয়েক ধরনের আম থাকে আমরা চেষ্টা করব যে এরকম যেগুলো আম রয়েছে অর্থাৎ একটি থোকার মধ্যে এক থেকে দুটি আম রাখলেই সেই আমে পরিপূর্ণ খাবার পাবে আমরা বলি যে একটি থোকায় এই যে এরকম একটি করে আম থাকা মানে হচ্ছে গাছের জন্য বাম্পার ফলন এই আমগুলো যে পরিমাণ খাবার পাবে যে সমস্ত থোকার মধ্যে দুটি বা তিনটি আম রয়েছে সে সমস্ত থোকায় আমগুলো সেই পরিমাণ খাবার পাবে না অর্থাৎ এই সময় আমাদেরকে কিছু থিনিং করতে হবে প্রয়োজনবোধে প্রয়োজন বোধে আমাদেরকে আম কিছু গাছ থেকে সরিয়ে ফেলতে হবে তো আমরা চাইলেই সেই কাজটি করতে পারি আরেকটি হচ্ছে যে অনেক বাগানেই যেমন এই গাছটি একটু বড় দেখছি গাছ ছোট রয়েছে সেই গাছে যে আমগুলা রয়েছে তার অনেক আমি হচ্ছে মাটির সংস্পর্শে চলে গেছে এখন যেটি হবে সেটি হচ্ছে অত্যাধিক তাপমাত্রার কারণে মাটি থেকে হিট বের বেরোতে পারে বিকিরণ হতে পারে সেই হিটের কারণে আম ক্ষতিগ্রস্ত হতে পারে আবার যখন বৃষ্টি হবে তখন এই বৃষ্টির পানি যখন মাটিতে গিয়ে পড়বে তখন মাটির কিছু অংশ এসে আমের গায়ে লাগতে পারে সয়েল বর্ন কিছু ডিজিজ মাটির মধ্যে কিছু ফাঙ্গাস থাকতে পারে সে সমস্ত ফাঙ্গাস আমের গায়ে লেগে যাবে এবং আমকে পচিয়ে ফেলতে পারে অর্থাৎ আমে রোগ আসতে পারে এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে মাটি থেকে কমপক্ষে দুই থেকে আড়াই ফিট উপরে আমগুলোকে রেখে তারপরে সেই গাছটাকে সেভাবে বেঁধে দেওয়া অর্থাৎ আমগুলোকে একটু উঁচু করে দেওয়া হতে পারে যে আপনি চারিদিক দিয়ে কোনো সিস্টেম করতে পারেন কিংবা ডালগুলোকে একত্রিত করে দিতে পারেন মূল কথা হচ্ছে এই আমগুলো যেন মাটির সংস্পর্শে না থাকে সেই ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে আর এই সময় যেহেতু ঝড় বৃষ্টি হতে পারে আমগুলোকে একটু তুলে দিয়ে ভালো করে বেঁধে দিলে যেটা হবে ঝড়ের সময় আমগুলো দুলবে কম এবং কম দুললে যেটা হবে সেটা বাড়ি খাবে কম বাড়ি না খেলেই আমগুলোতে তেমন রোগ আসবে না বিশেষ করে যখন এই আমগুলো ডালের সাথে বাড়ি খাবে কিংবা একটা আম আরেকটা আম বাড়ি খাবে তখন দেখা যায় যে এই বাড়ির কারণে ঘষা লাগবে এবং যে ক্ষত তৈরি হবে সেই খতর মধ্য দিয়ে বিভিন্ন ধরনের সট্রাক প্রবেশ করতে পারে এবং এই সট্রাকজনিত রোগগুলো পুরো বাগানে ছড়িয়ে পড়তে পারে বা সেই আমকে একেবারে পচিয়ে গাছ থেকে ঝরিয়ে ফেলতে পারে সেক্ষেত্রে আমাদের এই বাগানে ক্ষতি হতে পারে এই আমাদেরকে চিন্তা রাখতে হবে যে আমরা আমগুলোকে একটু সেভ করে বেঁধে দেবো তাহলে এই আমকে আমরা ঝড় এবং বৃষ্টির হাত থেকে রক্ষা করতে পারবো এই একটা আর একটা হচ্ছে যে এই সময়ে প্রচুর তাপদাহ চলছে আবার এই সময়ে প্রচুর বৃষ্টি হবে অর্থাৎ বৃষ্টি হোক হোক না কেন খেয়াল রাখতে হবে যে আমাদের গাছে যেমন পানির প্রয়োজন আমরা বলি যে গাছে যেন পানির ঘাটতি না হয় আবার গাছের গোড়ায় পানি জমে থাকলে তার সাথে বেশি ক্ষতি হতে পারে অর্থাৎ অত্যাধিক পরিমাণ যদি বৃষ্টি হয় এবং সেই বৃষ্টি পানি যদি গাছের গোড়ায় জমে থাকে তাহলে সেই জমা পানির জন্য আপনার গাছের ক্ষতি হতে পারে এমনও হতে পারে যে গাছে যে শেকড় রয়েছে সেই শেকড় পচে যেতে পারে মাটি থেকে কোনো খাবার নিতে পারবে না গাছ মারা যেতে পারে এবং এই ফলের বোটাগুলো শুকিয়ে ফল পড়ে যেতে পারে অর্থাৎ ফল ম্যাচুর হওয়ার আগেই গাছ নষ্ট হয়ে যেতে পারে এই জন্য চিন্তা রাখতে হবে যে আম গাছের গোড়ায় যেন এই সময় যদি পানি হয় তাহলে দাঁড়ানো পানি যেন না থাকে অর্থাৎ বাগান থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা আপনাকে করে দিতে হবে এই সময় আর এই গাল হচ্ছে পানি কিংবা হচ্ছে খাবার কিংবা আমকে বেঁধে দেওয়া এই সমস্ত বিষয় আর এই সময় কিছু রোগ বালাই হতে পারে যেমন আমে অ্যান্ট্রাকনোজ হতে পারে অনেকের বাগানে আমের এই সময় ব্যাকটেরিয়াল ডিজিজ হতে পারে যে আমের বিভিন্ন জায়গা থেকে আঠা বের হতে পারে অর্থাৎ ব্যাকটেরিয়াল ডিজিজ হলে আঠা বের হয় উজ বের হয় ব্যাকটেরিয়াল সে সমস্ত ব্যাকটেরিয়াল রোগ হতে পারে অ্যান্ট্রাকনোজ হতে পারে আবার আমে কিছু পোকা আসতে পারে যেমন হচ্ছে ফ্রুট বোরার এই সময় আসতে পারে কিংবা কয়েকদিন পরে দেখা যাবে যে মাছি পোকা আসছে আমগুলো পরিপূর্ণ ম্যাচুর হয়ে গেলে যখন এর ভেতরে অ্যাসিড রয়েছে অ্যাসিড থেকে যখন সুক্রোজ বা সুক্রোজের দিকে যাবে অর্থাৎ যখন এর ভেতরে শর্করা তৈরি হওয়া শুরু করবে তখনই এর গায়ে মাছি পোকা আসবে সেই মাছি পোকা এসে আমের গায়ে ডিম পারবে এবং সে সেই ডিম থেকে ভেতরে লার্ভা বের হয়ে আম ক্ষতি করতে পারে আমের আমের ক্ষতি করতে পারে আম নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ মাসি পোকার আক্রমণ হতে পারে এই যে বললাম রোগ বা পোকার আক্রমণ হতে পারে এই জন্য এখন থেকে আমাদেরকে পরিপূর্ণ ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে যদি রোগ হয় তাহলে আমাদেরকে রোগের বিরুদ্ধে যে কেমিক্যাল রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে যদি পোকা হয় তাহলে পোকার বিরুদ্ধে যে কেমিক্যাল রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে এবং সেগুলো অবশ্যই সঠিক নিয়মে সঠিক সময়ে সঠিক ডোজে আমাদেরকে গাছে স্প্রে করতে হবে না হলে আবার দেখা যাবে যে সময় হিতে বিপরীত হতে পারে এই জন্য এই সময়টা আম বাগানের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর সবচাইতে ভালো হয় যদি আমরা এই সময় রোগ পোকা এবং এই যে বললাম যে আম থেকে আমে ঘষা খাওয়া এই সমস্ত বিষয় থেকে রক্ষা করতে চাই তাহলে এই সময় আমাদেরকে আমে ব্যাগিং করে দিতে হবে অর্থাৎ আমরা যদি এই আমগুলোকে ফ্রুট ব্যাগ দিয়ে ব্যাগিং করে দিতে পারি আমি ব্যাগিং করার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখতে পারবেন যে ব্যাগিং ব্যাগিং কীভাবে করতে হয় আমরা যদি ব্যাগিং করে দিতে পারি তাহলে যেটা হবে যে এই আমটি সেফ থাকবে এখানে রোগ এবং পোকা আসবে না তবে ব্যাগিং করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা অবশ্যই একটা ভালো কীটনাশক এবং ভালো ছত্রাকনাশক আগে স্প্রে করব স্প্রের এর পানি পরিপূর্ণভাবে শুকিয়ে যাবে তারপরে আমরা ব্যাগিং করব। তাহলে আমরা আমকে সেভ করতে পারবো দুই ধরনের ব্যাগ বাজারে রয়েছে একটা হচ্ছে ডাবল লেয়ার ব্যাগ এটা হচ্ছে ব্রাউন কালারের আর আরেকটা হচ্ছে সাদা সিঙ্গেল লেয়ার ব্যাগ তো আমরা যে কোনো একটা করতে পারি ডাবল লেয়ার ব্যাগ করলে যেটা হয় সেটা আমের মিষ্টতা কিছুটা কমে যেতে পারে তবে আমের মধ্যে কালার আসবে আবার যদি সিঙ্গেল লেয়ার ব্যাগ করি তাহলে যেটা হবে কালার যেরকম আছে সেরকমই থাকবে কোনো কালার চেঞ্জ হবে না আবার মিষ্টতাও চেঞ্জ হবে না আমের ভেতরে যে মিষ্টতা নর্মালি যেরকম পেতাম সেরকমই আমরা পাবো আবার সেখানে কোনো রোগ বেলায়ের আক্রমণও হবে না তো আমরা যদি এই সময় আমে ব্যাগিং করে দিতে পারি তাহলে যেটা হবে যে আমকে আমরা পরিপূর্ণ একটি গার্ড ব্যবস্থা দিয়ে দিলাম যেখানে আমি আর কোনো স্প্রে করতে হবে না আমাকে অর্থাৎ এখন যদি ব্যাগিং করি একেবারে হারভেস্ট করা পর্যন্ত আমাদেরকে আর কোনো চিন্তা করতে হবে না শুধু হারভেস্ট করে আমরা এই আমটিকে খেতে পারবো তো আমরা এই মে মাসে যে আম গাছে যে বিভিন্ন যত্নের কথা বললাম এই সমস্ত যত্নগুলো যদি না নিই তাহলে দেখা যাবে যে কোনো একটার ঘাটতির কারণে আমাদের গাছে বা ফলে ক্ষতি হতে পারে তাহলে আমাদেরকে এই পরিচর্যাগুলো এই সময় অবশ্যই গ্রহণ করতে হবে আর সর্বোপরি আমরা চেষ্টা করব সঠিক নিয়ম মেনে আম উৎপাদন করতে তাহলে আমাদের গাছে আমরা যে পরিমাণ আম চাই আমাদের বাগানে যে পরিমাণ আম চাই সেই পরিমাণ আম আমরা পেতে পারি যদি আম চাষ করার ক্ষেত্রে আপনাদের কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে আপনি আপনার নিকটতম উপজেলা কৃষক বিষয়ে যোগাযোগ করুন অথবা আপনি আপনার ইউনিয়ন বা ব্লকে যে উপসহরে কৃষক রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন তাদের পরামর্শ গ্রহণ করে আম চাষ করুন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলন পেতে পারবেন আপনাদের অনুপ্রেরণা আমাদের স্বপ্নপূরণ অঙ্গীকার